আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের সেট ও ফাংশন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান করব আমরা সেট ও ফাংশন থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো এসএসসির জন্য পরিসংখ্যানের পরে বীজগণিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের যদি তুমি লিস্ট করো তার মধ্যে সেট ও ফাংশন থাকবে। বাংলাদেশের প্রায় সকল বোর্ডে সব সময় সেট ও ফাংশন থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। বোর্ডের দিকে দেখো এবং সৃজনশীল প্রশ্নটি তোমরা খাতায় উঠিয়ে নাও। সৃজনশীল প্রশ্নটি আমি পড়ে নিচ্ছি। এখানে ইউনিভার্সাল সেট সমান 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এ একটি সেট, বি একটি সেট, আমরা জানি অন্যান্য সকল সেট এই ইউনিভার্সাল সেটের সদস্য। অর্থাৎ এ সেটের এমন কোনো মান হবে না যে মানটা ইউনিভার্সালে নাই। তো আমরা গাণিতিক ভাষায় দেখলাম এই সেটগুলো কেমন হয়। তো বন্ধুরা, তুমি যদি এই শব্দটার অর্থ বা এই সেটের ভিতরের অর্থটা ভালোভাবে না বোঝো, এটার মিনিংটা কি না বোঝো, তাহলে তুমি এই সেটের মানগুলো বের করতে পারবে না। তাই তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। বন্ধুরা, যেহেতু সৃজনশীলে এসেছি, আমি আশা করি যেহেতু দশম শ্রেণীতেই পড়ো তোমরা, তাহলে অবশ্যই তোমাদের সেট সম্পর্কে মৌলিক ধারণা আছে আমি ধরে নিব। তারপরও আমি এই সেটের মিনিংটা একটু বলি। এটার মানে কি? আমরা এন দ্বারা ন্যাচারাল নাম্বারকে বোঝাই। বন্ধুরা, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো ন্যাচারাল নাম্বারের ফার্স্ট ওয়ার্ডটা এন হওয়ায় স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা, ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন, মানে এক্স এন এর সদস্য, এন এর উপাদান, যেন এক্স মৌলিক সংখ্যা। তো বন্ধুরা, স্বাভাবিক সংখ্যা বলছে, স্বাভাবিক সংখ্যা তো অসংখ্য আছে, তার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হবে। এবং কেমন মৌলিক সংখ্যা হবে? সাতের সমান বা তার ছোট মৌলিক সংখ্যাগুলো হবে। তো বন্ধুরা, এইভাবে তোমাকে অর্থগুলো বুঝতে হবে। তো আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি। প্রশ্নগুলো দেখো। ফার্স্ট বলছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেকেন্ড প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পাওয়ার অফ এ নির্ণয় করো এবং এর উপাদান সংখ্যাকে যদি এন ধরা হয় তবে দেখাও যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা টু টু দা পাওয়ার এনকে সমর্থন করে। আমার থার্ড প্রশ্ন হচ্ছে অন্যয় বা রিলেশন নিয়ে, যদি এ ও বি এর উপাদানগুলোর মধ্যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান সম্পর্ক বিবেচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা ফার্স্ট প্রশ্ন বলা হয়েছিল বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো বন্ধুরা, বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে তুমি বি সেটটা আগে লিখবা। এখানে বি সেটটা কি দেওয়া আছে দেখো, এখানে বলা হয়েছে বি ইকুয়ালস টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স ইজ লেস দেন সেভেন। তো বন্ধুরা, তোমাকে যখন কোনো একটা সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে, দুই মার্কের জন্য বলা হবে। বন্ধুরা, তুমি যদি ফার্স্ট এটার মিনিংসটা লিখো তার জন্য তোমাকে এক মার্ক দেওয়া হবে এবং এই মিনিংস অনুযায়ী যদি মানটা সেটের প্রকাশ করতে পারো তাহলে আরও এক দেওয়া হবে। তোমাকে অবশ্যই এই মিনিংসটা ফার্স্টে লিখতে হবে যে এটার মানেটা আসলে কি। তো এটার মানেটা কি আমরা একটু আগে বলেছিলাম, এন মানে হচ্ছে বন্ধুরা স্বাভাবিক সংখ্যা। তাহলে তুমি বলে দিবা এখানে এক্স স্বাভাবিক সংখ্যা বলার আগে খেয়াল করবা বন্ধুরা তা আছে কিনা সংখ্যার ভিতরে। তো বন্ধুরা, নির্দিষ্ট করে কিছু বলা থাকে, যেমন জোড়, বিজোড়, মৌলিক, যোগ, এরকম কিছু একটা সংখ্যা উল্লেখ করা থাকে। তাহলে তুমি যদি এরকম জোড় থাকে তাহলে তুমি স্বাভাবিকের পরে বলে দিবা স্বাভাবিক জোড় সংখ্যা, মৌলিক থাকলে বলে দিবা স্বাভাবিক মৌলিক সংখ্যা, বিজোড় থাকলে বলে দিবা স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো বন্ধুরা, আমাদের জোড় আছে তাই আমরা বলে দিব এক্স স্বাভাবিক জোড় সংখ্যা। তো বন্ধুরা, স্বাভাবিক জোড় সংখ্যা তো অসীম, অসীম সেট, 2 + 4 + 6 + 8 + ডট ডট ডট, এটা অসীম, এটার কোনো শেষ নেই। তাহলে এতটুক মানে কিন্তু তাই বোঝাচ্ছে, এতটুক মানে বোঝাচ্ছে
এক স্বাভাবিক জোড় সংখ্যা অসীম। দেখো বন্ধুরা শেষে বলে দিয়েছে না, অসীম না, এটাকে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে যে বন্ধুরা কত পর্যন্ত থাকতে পারবে জোড় সংখ্যা, 7 থেকে ছোট। তার মানে এক্সের ভ্যালুটা 7-এর বেশি যেতে পারবে না। তো 7 থেকে ছোট জোড় সংখ্যা কত পর্যন্ত বন্ধুরা? 6 পর্যন্ত। তাহলে তুমি বলতে পারো স্বাভাবিক জোড় সংখ্যা এবং এক্সের মান কেমন হবে? এক্সের মান 7 থেকে ছোট হবে, 7 থেকে ছোট। এই হচ্ছে সেটটার মিনিং, এই কথাটা তোমাকে লিখতে হবে। দেন তুমি এই অনুযায়ী এখন তুমি বি এর মানটা বের করে ফেলো। সুতরাং বি ইকুয়াল টু তুমি বলতে পারো এক্স জোড় সংখ্যা হবে এবং এক্সের মান 7 থেকে ছোট হবে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো 7 থেকে ছোট জোড় সংখ্যাগুলো কী কী? 2 থেকে শুরু করো বন্ধুরা। তাহলে 2 নিজেরাই লিখে ফেলো, 4 অ্যান্ড 6। আশা করি এই ধরনের প্রশ্ন থাকলে খুব সহজে তোমরা 2 মার্ক তুলে ফেলতে পারবে। ক্ষয়ের প্রশ্নটা তোমরা বোর্ডে দেখে নাও বন্ধুরা। ক্ষয়ের প্রশ্নটা ছিল পাওয়ার অফ এ নির্ণয় করো, এবং পাওয়ার অফ এ নির্ণয় করার পর যদি এর উপাদান সংখ্যা এন হয় তবে দেখাও যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার এনকে সমর্থন করে। তো বন্ধুরা প্রশ্নটাতে দেখো এ সেটকে নিয়ে কাজ করা হয়েছে, আর এ সেটের যে মানটা দেওয়া আছে সেটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে তুমি কাজ করতে তোমার অবশ্যই তালিকা পদ্ধতিতে মানটা লাগবে, মানটা কিন্তু নাই। তাহলে তোমার ফার্স্ট কাজ হবে এর মান বের করা। তাহলে তুমি আবারও এর মানটা লিখবা এখানে। এ ইকুয়ালস টু কী দেওয়া আছে? দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা, এবং এক্স লেস দেন অর ইকুয়াল 7। তো বন্ধুরা একটু আগে আমি বলেছিলাম তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে সেটের মিনিংসটা আগে লিখতে হয়, তারপর মানটা লিখতে হয়। এই কাজটা বন্ধুরা তোমরা শুধুমাত্র যখন তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে তখনই করবা। কিন্তু যখন তুমি একটা ম্যাথমেটিক্যাল একটা ফাংশন নিয়ে কাজ করবা বা একটা গাণিতিক কাজ করবা তখন তোমার মানটা দরকার হবে, জাস্ট তখন তোমাকে এই বর্ণনা না দিয়ে সরাসরি মান লিখে নিতে পারবা, কারণ তোমার এটা একটা অঙ্কের জন্য মানটা প্রয়োজন। এক্ষেত্রে তোমাকে বর্ণনা না দিলেও চলবে। তাহলে তুমি কি করবা? সরাসরি এটার মান বের করবা। তো বন্ধুরা সরাসরি মান বের করতে হলেও তোমাকে কিন্তু এটার মিনিংটা জানা লাগবেই, কারণ তুমি মিনিং না জানলে বের করতে পারবে না। আমরা সময় স্বল্পতার জন্য বাংলাটা লিখবো না, মানটা বের করে ফেলবো। তবে এটার মানে কি বন্ধুরা? আগের মতো দেখো এক্স স্বাভাবিক সংখ্যা, কেমন স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক মৌলিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যার মধ্যে তো আমরা অসীম আছে, আমরা জানি মৌলিক সংখ্যা একটা অসীম সেট। ওয়ান তো না, 2 থেকে শুরু, 2, 3, 5, 7, 11 এভাবে যেতেই থাকবে অসীম। তাহলে আমরা কি অসীম পর্যন্ত নিব? এই পর্যন্ত বললে অসীম নিব, কিন্তু দেখো লাস্টে বলে দিছে না অসীম পর্যন্ত না, 7-এর সমান বা তার থেকে ছোট পর্যন্ত নেবা। তাহলে বন্ধুরা মৌলিক সংখ্যা শুরু 2 থেকে, তাহলে 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নেবা। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 2, 3, 5, এন্ড 7 পর্যন্ত নেওয়া যাবে, 7ও একটি মৌলিক সংখ্যা। তাহলে দেখো বন্ধুরা এর মান পেয়ে গেলা। এই এর মান যে বের করলাম বন্ধুরা 4 মার্কের একটা প্রশ্ন করতেছো। দেখো তুমি স্টেপ, যারা দুর্বল আছো তারা কিন্তু আমরা একটা কঠিন অঙ্ক দেখলে করি না বন্ধুরা। দেখো তুমি জাস্ট এই মানটা বের করলে 1 মার্ক পেয়ে গেছো। এখন যদি তুমি পাওয়ার অফ এ নির্ণয় করতে পারো আরও পাবা 2 মার্ক। তারপরে লাস্টে যখন তোমাকে বলছে 2 টু দ্য পাওয়ার এনকে সমর্থন করে ওইটাও দেখাইতে পারো, তাহলে আরও 1 পাবা, 4 মার্ক। তাহলে দেখো তুমি স্টেপ, যতটা স্টেপ তুমি শিখতে পারো তত নাম্বার পেয়ে যাবা। তাহলে ভয় না পেয়ে দেখো, এত সহজে তুমি 1 মার্ক পেয়ে গেলা। এবার আরেকটু পরিশ্রম করলে তুমি আরও 2 মার্ক পেয়ে যাবা, অর্থাৎ পাওয়ার অফ এ নির্ণয় করতে পারলে তুমি আরও 2 মার্ক পেয়ে যাবা। তো বন্ধুরা পাওয়ার বলতে আসলে কোনো একটা সেটের উপসেটগুলো নিয়ে গঠিত সেটটাকে পাওয়ার সেট বলে। তাহলে কোনো একটা সেটের উপসেটগুলো বার করার প্রসেস কী? আমরা জানি কোনো একটা সেটের উপসেট বার করার সংখ্যাটা হচ্ছে কয়টা হবে, তার সূত্রটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার এন, অর্থাৎ এন হচ্ছে কোনো একটা সেটের সদস্য সংখ্যা। অর্থাৎ সেটের সদস্য যদি এ ইকাল টু, যেমন ধরো 1, 2 দুইটা হয় তাহলে এখানে হবে 2 টু দ্য পাওয়ার 2, দ্যাট মিন্স 4। যদি এ ইকাল টু 3টা হয়, 1, 2, 3 হয় তাহলে তোমার সেটের উপসেট সদস্য হবে 2 টু দ্য পাওয়ার 3, মানে 8, 8টি। যদি সেটের সংখ্যা 4টা হয়
তাহলে হবে 2 টু দ্য পাওয়ার 4, দ্যাট মিন্স 16টি। তো বন্ধুরা দেখো, কোনো একটা সেটের উপসেট 2-4টা বার করা খুব সহজ, 8টা বার করাও সহজ, কিন্তু 16টা বার করা মোটামুটি কঠিন। তো বন্ধুরা, এইটাকে তুমি এমনভাবে এটা থেকে উপসেটগুলো বার করবা, একটা উপসেট যেন আরেকটা উপসেটের সাথে না মিলে, অর্থাৎ 16টা সেট তৈরি করতে হবে এখান থেকে, এবং একটা সেট আরেকটা সেটের সাথে মিলতে পারবে না, অর্থাৎ সম্পূর্ণ মিলতে পারবে না। তাহলে এভাবে তুমি চিন্তা করে করে 16টা বার করা তোমার জন্য খুব কঠিন হবে। আজকে আমি এমন একটা সহজ টেকনিক দেখাবো বন্ধুরা, যে টেকনিকে খুব সহজে তুমি কিভাবে 16টা উপসেট বার করতে হয় সেটা শিখে যেতে পারবা। তো তার জন্য বন্ধুরা ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তুমি যখন কঠিনটা পেরে যাবে তাহলে নিশ্চয়ই 8টা আসলে, 3টা, 4টা আসলে এগুলো তো ইজি পারবে। তো আজকে আমি কঠিনটা দেখবো, যে 4টা দিয়ে 16টা কীভাবে আমরা তৈরি করবো। তো বন্ধুরা মনে রাখবা, পাওয়ার সেট সে নিজে একটা সেট, আর সেটকে অবশ্যই সেকেন্ড ব্রেকেট দ্বারা রিপ্রেজেন্ট করা লাগে। যেহেতু পাওয়ার সেট একটা সেট, তাহলে তাকে আমরা সেকেন্ড ব্রেকেট দ্বারা রিপ্রেজেন্ট করবো, আর তার উপসেটগুলো আর তারাও সেট, তাহলে তাদেরকেও সেকেন্ড ব্রেকেট দ্বারা রিপ্রেজেন্ট করবো। তার মানে কী দাঁড়ালো, সেকেন্ড ব্রেকেটের ভিতরে আবার যারা সেট আসবে তাদেরকেও সেকেন্ড ব্রেকেট দিতে হবে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে, পাওয়ার সেট ভিতরেও সেকেন্ড ব্রেকেট হবে, বাহিরেও সেকেন্ড ব্রেকেট হবে। তো আমরা দেখি পাওয়ার সেট বের করি। বন্ধুরা আমাদের প্রসেসটা কী, আমার প্রসেসটা হচ্ছে আমি দুইভাবে করা যায়, একটা হচ্ছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চর দিকে যাবা, আর একটা হচ্ছে সর্বোচ্চ থেকে সর্বনিম্নের দিকে যাবা। তো আমি তোমাদের সহজে বলে দিই, আমরা সর্বোচ্চ থেকে সর্বনিম্নের দিকে যাব। তো এই সেটের সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 4টি। তো আমরা ফার্স্টে সর্বোচ্চ সদস্য সংখ্যাটাকে লিখে দিব, যেমন 2, 3, 5, 7। দেখো বন্ধুরা আমরা কীভাবে 16টা খুব সহজে বার করবো, এবং একটা আরেকটার সাথে মিলবে না, ইউনিক। তো দেখো বন্ধুরা আমরা 4টা শেষ, এখন 4টা তো আর বন্ধুরা আমরা এবার যদি 5, 7, 3, 2 ঘুরেও লিখি, জিনিস তো এই 4টাই, তার মানে আর 4টা দিয়ে লেখার কোনো সুযোগ নাই, 4টা দিয়ে 1টা, তার মানে সর্বোচ্চ সেট হয় 1টা। এবার হচ্ছে আমরা 3টা করে সাজাবো বন্ধুরা। তো 3টা করে সাজাইতে গেলে তুমি যদি লেখো 2, 3, 5, 3, 5, 7, 7, 3, 2, এভাবে এলোমেলো চিন্তা করতে করতে তুমি একবার ব্রেনে কাজ করবে না, হঠাৎ করে তুমি কোনো একটা জিনিস ডাবল দিয়ে দেবা, কিংবা কোনো একটা জিনিস তোমার থেকে বাদ পড়ে যাবে। তো বন্ধুরা আমরা বাদ না পড়ার জন্য যে কৌশলটা সেটা কী দেখো, সেটা তুমি সুন্দর করে পিছন থেকে একটা সদস্য বাদ দিয়ে দিবা। তো বন্ধুরা আমরা ফার্স্টে 7কে বাদ দিলাম, তাহলে কে থাকতেছে, 2, 3, 5। এবার বন্ধুরা 7কে ওকে করে দাও, তার আগেরটাকে বাদ দিয়ে দাও, তাহলে বন্ধুরা কী হচ্ছে দেখো, 2, 3, 7। এইভাবে তুমি সামনের দিকে যাও, বাদ দিতে দিতে যাও। তাহলে বন্ধুরা এবার কাকে বাদ দিবা, 3কে। দেখো বন্ধুরা তাহলে পাচ্ছ 2, 5, and 7। এবার বন্ধুরা কাকে বাদ দিবা, 2কে। তাহলে বন্ধুরা কাকে পাচ্ছ দেখো দি, 3, 5, 7। এবার বন্ধুরা আর কি বাদ দেওয়া যায়, যেহেতু আর যায় না কাজ শেষ। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু 3-4টা বের করে ফেলেছ, এবং একদম 100% ভেজালমুক্ত তুমি 3টা বের করে ফেললা, অর্থাৎ এভাবে বার করলে কোনো ভেজাল নাই, এবং একটা আরেকটার সাথে মিলারও কোনো চান্স নাই। তো বন্ধুরা আমাদের তো 16টা বের করতে হবে, কয়টা বার করলাম, 1, 2, 3, 4, মাত্র 5টা, আরও তো 11টা। তাহলে এবার 4 শেষ, 3 শেষ, আমরা এবার যাব 2-এ। 2-এ যাওয়ার জন্য আবার একটা টেকনিক শিখবো বন্ধুরা। 2-এর টেকনিক কী দেখো, 2-এর টেকনিক আমরা ক্রস গুণন সিস্টেমে যাব, তাহলে আর কোনো ভেজাল নাই। তো বন্ধুরা শুরু থেকে তুমি ক্রস গুণনে যাবা, শুরু থেকে ক্রস গুণনে যাবা। তো বন্ধুরা তুমি 2 দিয়ে শুরু করবা, ক্রস গুণন সিস্টেমে যাও। তাহলে 2 দিয়ে ক্রস গুণন করলে বন্ধুরা কী করবা বলো দি, দেখো দি, 2, 3, 2, 5, 2, 7। 2 দ্বারা শেষ, তারপরে 3 দিয়ে করবা, 3 শেষ হলে 5 দিয়ে করবা, এভাবে যখন আর করা যাবে না তখন কাজ শেষ। আচ্ছা দেখো, তাহলে এবার বন্ধুরা আমরা কী করবো, 2 দিয়ে, তাহলে দেখো বন্ধুরা 2, 3, তারপর হবে 2, 5, তারপর হবে 2, 7। দেখো বন্ধুরা 2 দ্বারা ক্রস সিস্টেম শেষ, তাহলে 2 বাদ, এবার 3 দিয়ে দাও, পিছনের দিকে যাওয়া যাবে না, শুধু সামনের দিকে যাবা, তাহলে কী হবে বন্ধুরা, 3, 5, তারপরে 3, 7। এবার দেখো বন্ধুরা 3 দ্বারা শেষ, তাহলে কী নিবা বন্ধুরা, আবার আরেকবার সামনে যাবা, 5, 7। এই হচ্ছে 5, 7। তো বন্ধুরা দেখো 5 দ্বারাও শেষ, এবার আর সামনে গেলে আর নাই, তাহলে আমার 2 দ্বারার কাজও শেষ। এবার হবে 1, 1, মানে তো খুব সহজ, একটা একটা করে বসাই দাও, তাহলে কী বসাবা বন্ধুরা, 2, তারপরে বসাবা 3, তারপরে বসাবা 5, তারপরে বসাবা 7, এবং সর্বশেষে ফাঁকা সেট বসালেও পারো, ওরি বসালেও পারো।
এবার দেখো তো বন্ধুরা, 16টা হয়েছে কিনা, একদম ক্লিয়ার। 1 2 3 4 5, এবার গুনে দেখো 16টা হয়েছে। আর ফার্স্টে আমরা যে সেকেন্ড ব্রেকেট দ্বারা স্টার্ট করেছিলাম পাওয়ার সেটের, তাকে লাস্টে তুমি পাওয়ার সেট দ্বারা ক্লোজ করে দিবা। এই হচ্ছে সব শেষ, পাওয়ার সেট বের করে ফেলাম বন্ধুরা। এই কাজটা করতে পারলে তুমি পেয়ে গেলা 2 মার্ক। তাহলে 1 2 3 বলছে, যদি এ সেটের উপাদান সংখ্যাটাকে আমরা এন দ্বারা শনাক্ত করি, তাহলে আমাকে দেখাইতে হবে এই পাওয়ার অফ এর সদস্য সংখ্যাটা টু টু ওয়ানকে সমর্থন করে। বন্ধুরা, আমরা একটু আগেই কিন্তু এটা দেখেছিলাম যে টু টু ওয়ানকে কিভাবে সমর্থন করে, কিন্তু আমরা এটাকে গাণিতিক ভাষায় লিখবা লিখবা এখানে এ সেটের উপাদান সংখ্যা সমান এ সেটের উপাদান সংখ্যা আমাকে এন দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে। তো বন্ধুরা, এ সেটে দেখো কে কে ছিল। এ সেটে ছিল বন্ধুরা, যারা ছিল তাদেরকে আমরা লিখবো। এ সেটের টোটাল 4টা ছিল, তার মানে আমরা এ ইকুয়াল টু লিখে দিব 4। আর পাওয়ার অফ এ, এবং পাওয়ার অফ এ সেটের সদস্য সংখ্যা কয়টা ছিল বন্ধুরা, উপাদান সংখ্যা ছিল বন্ধুরা 16টি, তাই আমরা লিখবো 16। এবার বন্ধুরা, 16কে তুমি টু ভিত্তিকভাবে তার উপাদানগুলো বার করবা, তার মানে 2 দিয়ে ভাগ করো কয়বার যায়, 8 বার, 2 দিয়ে ভাগ করো 4 বার, 2 দিয়ে ভাগ করো 2 বার, তাহলে 2 পেলাম কয়টা বন্ধুরা, 4টা। আর এই 4-এর ভ্যালু কত বন্ধুরা, এন। তাহলে বসাই দাও 2 টু দ্য পাওয়ার n। আমরা দেখো বন্ধুরা পাওয়ার অফ এ কে কি করতে পারলাম, 2 টু দ্য পাওয়ার n দ্বারা প্রকাশ করতে পারলাম। শেষ বন্ধুরা, বন্ধুরা আমরা গকে যাব। তো বন্ধুরা, গ নাম্বার অঙ্কটা দেখি আমরা। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে, বলা হয়েছে যদি এ এবং বি সেটের উপাদান সংখ্যা বা উপাদানগুলোর মধ্যে y = x + 1 সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যটি নির্ণয় করো। তো বন্ধুরা, অন্য নির্ণয় করা হয় 2টা পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে ক্রস গুণন, আর একটা হচ্ছে বক্স। তো বন্ধুরা, কখন তুমি ক্রস গুণনে করবা আর কখন বক্স আকারে করবা সেটা বলে দিচ্ছি। যখন তুমি দেখবা অন্যটাকে একটা সেট দ্বারা রিপ্রেজেন্ট করে দিয়েছে প্রশ্নের ভিতরে, অর্থাৎ আর ইকুয়ালস টু একটা সেট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে বক্স হবে। আর যদি আর ইকুয়ালস টু অন্যটাকে সেট আকারে না দেয়, তুমি নিজে তৈরি করবা, সেক্ষেত্রে ক্রস গুণন হবে। তো বন্ধুরা, আমাদের প্রশ্নে দেখো আর ইকুয়ালস টু দেয় নাই, যেহেতু দেয় নাই তাহলে আমাদেরকে ক্রস গুণনে করতে হবে। তাহলে গ নাম্বার প্রশ্ন, যেহেতু বলা আছে এ এবং বি সেটের মানগুলো লাগবে, তাহলে আমরা এক্ষেত্রে কয়ের সাহায্য নিয়ে মানগুলো লিখে ফেলি, কয়ের সাহায্যে। এ ইকুয়ালস টু কত বন্ধুরা, এ ইকুয়ালস টু মৌলিক সংখ্যা ছিল 2, 3, 5 and 7, এবং বি ইকুয়ালস টু ছিল কি বন্ধুরা, জোর সংখ্যাগুলো ছিল 7 থেকে ছোট, তার মানে 2, 4 and 6। তো বন্ধুরা, এখান থেকে আমরা যখন আর দিবে না, তুমি আর নিজে তৈরি করবা, মনে করি আর ইকুয়ালস টু আর এর গঠন পদ্ধতির সেটটা তুমি নিজে তৈরি করবা, আর যখন তুমি নিজে তৈরি করবা তখনই ক্রস গুণন হবে। এখন বন্ধুরা, এই আর এর সেটটা তুমি কীভাবে তৈরি করবা, খুব সহজে তৈরি করার প্রচেষ্টা দেখাই দিচ্ছি বন্ধুরা। প্রশ্নটাতে লক্ষ্য করো বন্ধুরা, উদ্দীপকটার একটা অংশে বলা আছে একটা সম্পর্কের কথা, আর এই সম্পর্কটা হচ্ছে বন্ধুরা y = x + 1। এই সম্পর্কটার ভিতরে লক্ষ্য করবা সব সময়, যে কোনো অঙ্কের সম্পর্কটা দেখবা, সম্পর্কটার ভিতরে বন্ধুরা 2টা চলক থাকবে। এখানে চলক আছে xy, তাই আমরা এই চলক 2টাকে কমা আকারে লিখে নিব, x, y। প্রশ্ন হচ্ছে বন্ধুরা, যদি পরীক্ষায় দেখো xy চেঞ্জ করে m আর n দিয়েছে, তাহলে তুমি এখানে m, n দিবা। পি আর কিউ দিলে সম্পর্কটাতে পি আর কিউ থাকলে তুমি এখানে p, q দিবা। এবার সেট যদি তোমার 2টা থাকে, প্রথমটাকে প্রথম সেটের সদস্য ধরবা, দ্বিতীয়টাকে দ্বিতীয় সেটের সদস্য ধরবা। যদি কোনো কোনো পরীক্ষায় আবার একটা সেট দেয়, সেক্ষেত্রে প্রথমটাকেও এই সেটের সদস্য ধরবা, দ্বিতীয়টাকেও এই সেটের সদস্য ধরবা। দেখো বন্ধুরা, আমার কিন্তু 2টা সেট দেয়া আছে, তাই আমরা প্রথমটাকে এ সেটের সদস্য ধরবো, দ্বিতীয়টাকে বি সেটের সদস্য ধরবো। তাহলে বন্ধুরা কী দাঁড়াবে দেখো, তাহলে আমরা বলবো এই x = a, মানে x a থেকে আসবে, y = b, তার মানে y এর উপাদানগুলো আসবে b থেকে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, আর এই সম্পর্কটা প্রশ্নেই থাকবে, প্রশ্ন থেকে তোমরা এই সম্পর্কটা লিখে দিবা। তাহলে y = x +
1 দেখো বন্ধুরা এই আর এর সেটটা আমরা তৈরি করতে একটু মাথা ঘামাতে হয়নি সম্পূর্ণটা প্রশ্ন থেকে লিখে ফেলেছি যাদেরকে নিয়ে সম্পর্কটা ছিল তাদেরকে কমা আকারে দিব এবং প্রথমটাকে প্রথমটার উপাদান ধরব দ্বিতীয়টাকে দ্বিতীয়টার উপাদান ধরব এবং লিখে সম্পর্কটাকে বসাই দেব কাজ শেষ এখন আমি বলেছিলাম আর যদি আমরা নিজে তৈরি করি সেক্ষেত্রে বক্স না ক্রস গুণন তাহলে অবশ্যই ক্রস গুণন জাস্ট ক্রস গুণন করে দাও এ ক্রস বি অর্থাৎ এ সেটের সদস্য সংখ্যাগুলো লিখো 2 3 5 7 ক্রস বি সেটের সদস্যগুলো লিখো 2 4 6 এবার তাদের ক্রস গুণন করো বন্ধুরা মনে রাখবা ক্রস গুণনে বাহিরে সেকেন্ড ব্রেকেট আর ভিতরের গুলো ক্রমজোর হওয়ার কারণে ফার্স্ট ব্রেকেট তাহলে আমরা এখন 2 দ্বারা ক্রস গুণন করব ফারস্টে তাহলে 2 2 2 4 2 6 তাহলে দেখো বন্ধুরা 2 দ্বারা শেষ করি 2 2 তারপরে লিখব 2 4 তারপরে লিখব 2 6 এবার 2 দ্বারা শেষ তাহলে এবার শুরু হবে 3 দ্বারা তাহলে লিখবা 3 2 3 4 3 6 তাহলে কি লিখবা বন্ধুরা 3 2 3 4 and 3 6 এভাবে সবগুলা দ্বারা ক্রস করবা বন্ধুরা এবার 5 2 5 4 5 6 তাহলে লিখে ফেলো 5 2 5 4 and 5 6 তারপরে বন্ধুরা 7 দ্বারা করো তাহলে লিখবো বন্ধুরা 7 2 7 4 and 7 6 এই যে ক্রমজোড়গুলো আছে বন্ধুরা সবাই কিন্তু ওই অন্যের ভিতরে যেতে পারবে না অন্যের ভিতরে কেবল তারা যেতে পারবে বন্ধুরা অন্য হয় আর অন্য শব্দের বাংলা তুমি বুঝো না বিদায় হয়তো অন্য এটা তোমার কাছে একটু অপরিচিত মনে হতে পারে অন্য শব্দটা এসেছে ইংরেজি শব্দ রিলেশন থেকে আর রিলেশনের ফার্স্ট ওয়ার্ড আর দেখে আর লেখা হয়েছে এবার রিলেশন নিশ্চয়ই সবাই বোঝো রিলেশন হচ্ছে একটা যারা মানবে কেবলমাত্র তারাই সম্পর্কে থাকবে যারা মানবে না তারা থাকবে না আর রিলেশনের শর্তটা কি বন্ধুরা এখানটাতে একটু ভালো করে লক্ষ্য করো বলা হয়েছে কেবলমাত্র এক্স এর মানের সাথে যদি ওয়ান যোগ করার পর তা ওয়াই এর মানের সমান হয় কেবলমাত্র তারাই এই শর্ত মানবে এবং তাদেরকেই তুমি নিতে পারবা তাহলে বন্ধুরা আমরা কিন্তু বলেছিলাম এক্স এ থেকে আসবে তার মানে এক্স মানে আসলে এ ওয়াই বি থেকে আসবে তাহলে ওয়াই মানে আসলে বি এখানে গুণ করার ফলে প্রথমটা কিন্তু এ থেকে এসেছে দ্বিতীয়টা বি থেকে এসেছে তাহলে প্রথমটা এ থেকে আসা মানে এটা এক্স দ্বিতীয়টা বি থেকে আসা মানে এটা ওয়াই তাহলে তাদের মধ্যে তুমি দেখো এই সম্পর্ক কারা কারা মেনেছে যারা মেনেছে তাদেরকে নিতে পারবা যারা মানে নাই তাদেরকে নিতে পারবা না তো খেয়াল করো প্রথমটার সাথে একযোগ করে দেখো ওয়াই এর সমান হয় কিনা হইলে নিবা না হয় বাদ এই ওয়ান যোগ করার আগেই তা সমান হয়ে গেছে তাহলে যোগ করলে বেশি হয়ে যাবে বাদ ওয়ান যোগ করো সমান হয়েছে হয় নাই বাদ ওয়ান যোগ করো হয় নাই বাদ যোগ করার আগে বড় বাদ ওয়ান যোগ করো সমান হয়েছে ওকে তাকে নেওয়া যাবে ওয়ান যোগ করো ছোট থেকে গেছে বাদ ওয়ান যোগ করার আগে সে বড় হয়ে আছে বাদ আমাদের শর্ত হচ্ছে ওয়ান যোগ করার পর সমান হতে হবে ফাইভ ওয়ান যোগ করলে আরও বড় হয়ে যাবে ওয়ান যোগ করলে সমান হয়েছে তাকে নেওয়া যাবে ওয়ান যোগ করলে অনেক বড় হয়ে যাবে বাদ এটাও বাদ এটাও বাদ দেখো বন্ধুরা শর্ত কেবলমাত্র দুইটা সেট মেনেছে তাহলে কেবলমাত্র শর্ত এই দুইজন মানার কারণে আমরা এই দুইজনকেই নিতে পারবো অর্থাৎ 3 4 and 5 6 এই হচ্ছে বন্ধুরা রিলেশনের অঙ্ক আশা করি তোমরা আজকের ফুল সিজনশীলটি বুঝতে পেরেছ তোমাদের সুবিধার্থে আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি কাজটা তোমরা ডিসপ্লে থেকে দেখে নাও এই বাড়ির কাজটা তোমরা আগামী দিন তোমরা নিজেরা বা আজকেই তোমাদের সময় করে এই সৃজনশীলটা বুঝে প্র্যাকটিস করে আজকের এই বোর্ডের যে সৃজনশীলটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই সৃজনশীলটা তোমরা বাড়িতে নিজেরা করে নিবে আশা করি যারা আজকের ক্লাসটা দেখেছো তারা অবশ্যই পরবর্তী সৃজনশীল যেটা বাড়ির কাজ দিলাম সেটা সবাই করতে পারবে তো আজকের মতো এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম